हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आज के हलो मंगलवार, एखन बजे 9টা। तो आमी तुम्हरा भावछो कोथाय जाची, तो आमी आमार जाके निये हॉस्पिटले जाची, कारण आमार जायेर शरीरटा खूब खराब, ज्वर एसेछे, सेई जन्य हॉस्पिटले जाची। एटा आमार जा, तो माने ज्वर एसेछे तो एका एका जाबे, तो आमी बोललाम चलो ताहले आमी तोमार साथे जाच्छी। और एखन 9টা বাজে, तो সেই জন্য রাস্তাঘাট ফাঁকা, লোকজন নেই। তো জ্বর এসেছে, মানে ওষুধ খাচ্ছে, তবুও জ্বরটা যেন কমছে না কেন, তো সেই জন্যই হসপিটালে যাওয়া। আর এখনকার দিনে তো জ্বর খুব রিস্ক, মানে জ্বর এলে ভীষণ ভয় লাগে যে কি হবে। জ্বর এসেছে আর জ্বর এলে সবাই ভয় পেয়ে যায়। तो दो तीन दिन के ओषुध खाचे तो कमचे ना, तो भावलो आज के डाक्टर टा देखिए। তো এই যে আমরা হসপিটালে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি হসপিটাল। তো হসপিটালে গিয়ে এখন আমার যা টিকিট কাটবে, আর টিকিট কেটে কোনো লাভ হয়নি, কারণ করোনা টেস্ট করতে দিয়েছিল আর সেখানে এত প্রচণ্ড পরিমাণে ভিড়। তো সেই জন্য আমরা বাড়ি চলে এসেছি, কারণ বাইরে দেখাবে, মেজদি বললো আমি বাইরে দেখিয়ে নিব প্রাইভেট ডাক্তার। তো আর ওখানে মানে করোনা টেস্টের ওখানে প্রচুর ভিড়, তো সারা দিন লেগে যাবে, আর শরীরটা খুব খারাপ করছিল, সেই জন্য আমরা টিকিটটা কেটেছিলাম ঠিকই। ডাক্তারের ওখানেও গিয়েছি, ডাক্তার তো করোনা টেস্ট করতে দিয়ে দিয়েছে আর কোনো কিছু দেখেনি, তো সেই জন্য আমরা ডাক্তার করোনা টেস্ট করে দিয়েছি কিন্তু কিছু না করে বাড়ি চলে এসেছি, বিকেলে প্রাইভেটে দেখাবো। টিকিট কেটে মেজদি গিয়েছিল ফ্রেন্ড। তো এখনই এলাম বাড়িতে, এসে স্নান করে নিয়েছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন ভাত খাবো। সকালে কিছু খেয়ে যায়নি, সেই জন্য খিদে পেয়ে গেছে, তো এখন খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তোজো খেলছে বাইরে। এখন বাজে সন্ধে 7টা, তো আবার যাকে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। তো এখানেই মানে ডাক্তার আসবে, দিলীপ রায় উনি এসে গেছেন, তো আরও দুই একটা পেশেন্ট আছে তারা দেখছে, আর আমাদের মানে আমরা কজনের পরে আছি, তো সেই জন্য বসে আছি, তো তাদের হয়ে গেলে আমরা দেখাবো। আর এটা হচ্ছে ভারতী মেডিকেল স্টোর। তো আজকের মতো ফ্রেন্ড এতটুকুই, বাই।